আমি একটা ঘোষণা করতে চাই, আপনি যদি আমাদের সরকার ক্ষমতায় আসার পর মোট 3 কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ যেটা ডিআর বলা হয় প্রথম 1/3/2021 আমরা 3% দিয়েছি, 1/7/2022 5% দিয়েছি, 1/12/2022 একটা ছালাং মেরে 12% করে এবং এতে করে 20% দিয়েছি। করোনা পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে বেতন স্টপ করে দিয়েছে, আমাদের রাজ্যে কিন্তু বেতন স্টপ করে তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার 3% দিয়ে প্রদান করেছে। আমাদের এই সরকার ক্যাশ ইন লিউ অফ এলটিসি, অনেকে এলটিসি যেতে হবে না তাদের পয়সা দেওয়া হয়েছে। আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের স্বার্থে আজকে 5% দিয়ে একেবারে 5%